আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সুখী সুন্দর দীর্ঘ জীবনের মঙ্গল কামনা করে প্রতিবারে নেই আজও আমি আপনাদের সামনে হাজির হলাম একটি আলফার্ড গাড়ি নিয়ে, যার মডেল 2018, রেজিস্ট্রেশন 2023, কালার পাল, সিসি 2500। এখন আমরা গাড়িটির বিস্তারিত দেখব। দেখেন গাড়িটির বিস্তারিত, দেখেন ফ্রন্ট বডি কিট, ফ্রন্ট সাইড সেন্সর, ব্যাকলাইট, ফগ লাইট, ফ্রন্ট গ্রিল, গ্রিলে দুটো সেন্সর আছে, একটা ইয়া ক্যামেরা আছে 360 ক্যামেরার, পুরো গ্রিলটাই ক্রোম এবং বডি কিট পুরোটাই ক্রোম। দেখেন হুইলগুলো, দেখেন আনকমন একটি অ্যালয় এবং ওকোহামা জাপান টায়ার, হাইব্রিড গাড়ি, আউটসাইড রিয়ার ভিউ মিরর, লুকিং গ্লাস মিররের এলইডি লাইট এবং নিচে হলো আপনার একটি 360 ক্যামেরা, একটি ক্যামেরা, প্রত্যেকটা ডোর হ্যান্ডেল ওই সেন্সর আছে এবং ডোর ভিট, ডোর হ্যান্ডেল আর নিচে যে ডোর আছে, ডোরের নিচে বিট করা আছে, এই বিটটা আপনার ক্রোম আছে। ভিতরটা দেখেন খুবই গর্জিয়াস একটি আলফার্ড গাড়ি। দেখেন আলফার্ড সাধারণত 18-19-এর আলফার্ডগুলো অত্যাধিক গর্জিয়াসই হয়। আমরা শর্ট ভিডিও করে বিদায়, এত মানে ফাংশন দেখাচ্ছি না বা দেখাই না। ক্রস কন্ট্রোল তো আছেই, ডিভিডা দেখেন এবং হলো ওই ফাংশনগুলো দেখেন, সুইচগুলো দেখেন, এখানে হলো প্রত্যেকটা এই সুইচই ফলো করবেন, যে প্রেস বেশি করা হয়েছে নাকি, গাড়িটা বেশি ইউজ হয়েছে নাকি, এগুলো দেখবেন। প্রত্যেকটা সিটি আপনার পাওয়ার, 100% লেদার। আমরা ওঠার সময় এই হ্যান্ড গ্লাসগুলো ইউজ করি, এগুলোতে দেখবেন দাগ পড়ে গেছে কিনা, আর সিটগুলো দেখবেন প্রত্যেকটা সিটেই পাওয়ার সিট। আমরা চাইলে এই সিটগুলো সরিয়ে নিতে পারি। কেউ আমরা ইচ্ছা করলে শুয়ে যেতে পারি এই সিটগুলোতে। আর দেখেন লেগবার হয়ে গেল, আমরা এখন এই গাড়িতে আমরা শুয়ে থাকতে পারি। ড্রাইভার শুধু ড্রাইভ করবে, কিন্তু আমাদের কাজ হলো একদম আরামে শুয়ে থাকা। মনে হবে যে আমি বাসায় নিজের খাড়ে শুয়ে রয়েছি। বাসার বেডের মতো হয়ে গেল সিটগুলো। আবার স্বাভাবিকভাবে উঠিয়ে দিচ্ছি। সিলিংটা দেখেন, সানরুফ আছে, মুনরুফ আছে, তারপর হলো আপনার ডুয়েল এসি এবং হলো আপনার হলো সেন্ট্রাল এসি। খুবই গর্জিয়াস আলফার্ড, টয়োটার ভিতরে আলফার্ড, টয়োটার ভিতরে আলফার্ড একটি অত্যাধিক গর্জিয়াস একটি গাড়ি। এটা মানে মানে যদিও দামের দিক দিয়ে কম, কিন্তু গাড়ির গর্জিয়াসের দিক দিয়ে কিন্তু এগুলো একদম প্লেনের মতো, এত গর্জিয়াস ভিতরে ডেকোরেশনগুলো হয়। দেখেন পিছনে সেন্সারগুলো, দেখেন এই সেন্সারগুলো আপনার সেভ করবে, যে সময় গাড়ি প্রয়োজন হবে ব্রেকের ওই সময় সেন্সারে আপনাকে ইয়া করে দিবে। ম্যানুয়ালিও করা যায়, কিন্তু ব্যাকডোরটা অটো, সবগুলো ডোরে অটো। দেখেন সিলিংটাও, দেখেন কত গর্জিয়াস লাইটিংগুলো, দেখেন সিলিংয়ের। খুবই গর্জিয়াস আলফার্ড। সাইড গ্লাসগুলো দেখেন অরিজিনাল ইন্টেক করা,
এগুলো অনেক সময় পেপার লাগানো হয় কিন্তু এগুলো অরিজিনাল সেটগুলো দেখেন অত্যাধিক ফ্রেশ ফ্রন্টসেট দেখেন জেবিএল সাউন্ড সিস্টেম সহ এগেটে তো জেবিএল আছে অনেক গাড়ি আছে আলফার্ডের ভিতরে যেগুলোতে জেবিএল পাবেন না জেবিএল থাকে না আর এটার মধ্যে জেবিএল আছে ইঞ্জিনটা দেখেন মডেল 2018 কিন্তু রেজিস্ট্রেশন 2023 খুব ফ্রেশ গাড়ি আমরা এখন গাড়িটির প্রাইস সম্পর্কে জানব গাড়িটির প্রাইস 1,03,00,000 টাকা 1,03,00,000 টাকা আপনার সুস্থতার জন্য আমাদের দোয়া সবসময় আপনার সাথে থাকবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন মন ভালো থাকবে প্রশান্তি সাফল্য ও আনন্দে ভরে উঠুক আপনার জীবন আল্লাহ হাফেজ